হ্যালো এভরিওয়ান, সকাল সকাল হচ্ছে উঠে গেছি, এসেই হচ্ছে আগে প্রিয়র কাছে আসলাম। তো প্রিয়কে হচ্ছে প্রিয় বলে ডাকতেছিলাম। আজকে আমাদের এখানে কিছু পাখি সেট আপে কিছু পাখি হচ্ছে সেল দিয়ে দেব। তার মধ্যে লাভবাত নাই, তার মধ্যে বাজিগর আছে আর হচ্ছে ডায়মন্ড ঘুঘু আছে, এগুলো হচ্ছে সেলের জন্য চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমার ফার্স্ট টাইম রান্না, আমি জীবনের ফার্স্ট টাইম পোলাও রান্না করব। সেটাও একটা করুণ কাহিনী, সেই রান্না নিয়ে কি হলো সেই জিনিসটা বলবো। ফার্স্ট অফ অল, এখানে আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম যে একটু ডেকোরেশন করব, সুন্দর করে ভিডিও করব, যেহেতু ফার্স্ট টাইম করতেছি রান্না। তো এই রেসিপিটা হচ্ছে আমার কাজিন আমাকে বলছিল যে এইভাবে এইভাবে পোলাওটা রান্না করো, ঠিক সেভাবেই পোলাওটা রান্না করেছি আর এত মজার হয়েছে কি বলবো। তো পোলাওটা হচ্ছে দমে ছিল সেই জিনিসটা দেখালাম, বাট পোলাওটা অনেক অনেক বেশি মজাদার হয়েছিল যারা খেয়েছিল। তো এই ফার্স্ট টাইম, জীবনের ফার্স্ট টাইম পোলাও রান্না করলাম। তো যাই হোক, অনেক বেশি মজাদার হয়েছিল, বাট করুণ কাহিনী কি বলবো। এই পোলাও রান্না করতে যেয়ে আমার তিনটা আঙ্গুলি পুড়ে গেছে, আমি এই ঢিসে উঠাতে গিয়েছিলাম, এই ঢিসটা সামহাও চুলোর পাশে থেকে গরম হয়েছিল, আমার তিনটা নখ পুড়ে গেছে, মানে ওই ঢিসের সাথে গামলার সাথে একদম নখের চামড়া উঠে গেছে, কি একটা অবস্থা। মানে এক্সপিরিয়েন্স খুবই খুবই ভয়াবহ, ফার্স্ট টাইম পোলাও রান্না করতে যাই। এই যে হচ্ছে গেস্ট ছিল তারা, তাদের জন্য আর কি আমি ফার্স্ট টাইম রান্না করি। আর ওই যে ফার্স্টে যে প্রিয়র বাচ্চা দেখালাম, এই যে হচ্ছে প্রিয়র বাচ্চাটা হচ্ছে ঘুমাচ্ছে। আর একটা জিনিস বলবো, হাত কিন্তু প্রচুর পরিমাণে জ্বলতেছে, এখন মোটামুটি 5 ঘন্টা হয়ে গেছে তাও জ্বলতেছে। আর এই সুন্দর ইয়াম্মি চকলেট বক্স কেকগুলো হচ্ছে আপনারা বলমারি পিৎজা হাউসে পেয়ে যাবেন, যেটা মিরপুর রূপনগর পুরো মিরপুরই ডেলিভারি দেওয়া হবে, আর অবশ্যই বলমারি তো ডেলিভারি করাই হবে। বাট অনেক বেশি মজাদার, আপনারা আপনাদের মতো অর্ডার দিয়ে দিতে পারেন। আর কে কে আমার মতো ফার্স্ট টাইম পোলাও রান্না করতে যেয়ে এইভাবে হাত পুরাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।